মা হিংসি, রচনা সুবোধ ঘোষ। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের তরফে পাঠ করে শোনাচ্ছি দীপঙ্কর দেব। অজস্র প্রমাণ পাওয়া গিয়েছে যে আসামি গিরধারী গোপ বহুদিন আগে থেকেই হিংস্র হয়ে উঠছিল। বর্তমান মামলা আসামির সেই বিকৃত জীবন ও স্বভাবের চরম পরিণাম। পৃথিবীতে পত্নী নির্যাতন নামে এক ধরনের লোক দেখা যায়। আসামি গিরধারী বোধহয় নিষ্ঠুরতায় সেই অপমানবদের মধ্যে প্রথম শ্রেণীর অন্যতম। প্রতিদিন ও প্রতি কথায় সে তার স্ত্রীকে অকথ্য প্রহার, অত্যাচার ও নির্যাতন করত। চারজন অ্যাসেসর অবিচল আগ্রহ নিয়ে ছোট ছোট বিষণ্ন পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসেছিল আর দায়রা জজের রায় শুনছিল। রায় পড়তে পড়তে দু তিন মিনিট পরপর দায়রা জজ যেন ঢোক গিলবার জন্য থেমে যাচ্ছিলেন। রুদ্ধ শ্বাসবায়ু মুক্ত করে দিয়ে নতুন বাতাসে দম ভরে নিচ্ছিলেন। একটা শব্দহীন ভিড় আদালত কক্ষে জমাট হয়ে দাঁড়িয়েছিল। প্রাণের ধুকধুক শব্দগুলি যেন প্রত্যেকের বুকের কোটরে আড়ষ্ট হয়ে রয়েছে। প্রত্যেকের নিঃশ্বাস থেকে, প্রত্যেকের চোখের দৃষ্টি থেকে কিছুক্ষণের জন্য সকল চঞ্চলতা যেন নির্বাসিত। যেন একটু নড়ে উঠলেই এই মুহূর্তের শোকাক্রান্ত ছন্দের লয়ে ক্ষুণ্ণ হবে। শুধু ব্যস্ত ছিল পাংখা কুলিটা। মেঝের উপর প্রায় চিৎপাত হয়ে শুয়ে যেন আক্রোশের সঙ্গে অবিরাম পাখার দড়ি টানছিল। এজলাসের মাথার উপর পাখার ঝালর একঘেয়ে শব্দ করে চলেছে, ঝটপট ঝটপট ঝটপট। আজকের কাহিনীর সকল যন্ত্রণাকে যেন ঠান্ডা হাওয়ার ঝাপটে তাড়াতাড়ি বিদায় করে দিতে চায় ওই পাখা। এক একটা বিরামের পর রায় পড়তে গিয়ে দায়রা জজের গলাটা অস্পষ্টভাবে ঘর ঘর করে পরমুহূর্তেই বেশ স্পষ্ট ও তীব্র হয়ে ওঠে। আসামি গিরধারী গোপের এই হিংস্রতার পিছনে একটা ইতিহাস আছে। আসামি ইচ্ছা করেই নিজেকে হিংস্র করেছিল। বেশ ভেবে চিনতে সেই পথ ধরেছিল। তার মনের ভিতর একটা সুস্পষ্ট উদ্দেশ্য ছিল। আসামি গিরধারী তার প্রতিবেশী সহদেব গোপের তরুণী পত্নী শনিচারীর প্রতি আকৃষ্ট ছিল। হাবে ভাবে, ইঙ্গিতে এবং স্পষ্ট ভাষায় সে বহুবার শনিচারীর প্রতি প্রণয় প্রস্তাব করেছে। গিরধারীর ধারণা হয় যে তার নিজ বিবাহিতা পত্নী রাধিয়া যতদিন তার ঘরে আছে ততদিন শনিচারীর প্রতি তার ওই অভিলাষ সফল হবার আশা নেই। রাধিয়া তার পথের কাঁটা। রাধিয়ার ওপর আসামির সকল অত্যাচারের রহস্য হল ওই পথের কাঁটাকে সে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। আসামি বলেছে যে সে তার স্ত্রী রাধিয়ার চরিত্রে সন্দেহ করত। আসামির সবসময় আশঙ্কা ছিল যে রাধিয়া তাকে বিষ খাওয়াবার চেষ্টায় আছে। সেই হেতু আসামি তাকে মারধর করেছে, তাড়িয়ে দিতে চেয়েছে। আসামির স্ত্রী রাধিয়া জেরার উত্তরে বলেছে যে আসামি তাকে কখনো মারধর করেনি। এই দুই উক্তি অবিশ্বাস্য। মুখ তুলে তাকালো গিরধারী। কাঠের খাঁচার মতো আসামির ডক, তার মধ্যে গুটিসুটি হয়ে সম্মুখের ঘটনার স্পর্শ থেকে নিজেকে আড়াল করে আর চুপ করে বসেছিল গিরধারী কোপ। জজ সাহেবের বর্ণিত কাহিনীর সঙ্গে একমাত্র ওরই যেন এতক্ষণ কোনো সম্পর্ক ছিল না, কিন্তু হঠাৎ মুখ তুলে তাকিয়েছে গিরধারী। ওর দু চোখে একটা অদ্ভুত রকমের কৌতূহল ফুটে উঠেছে। ওর সমগ্র জীবনের এলোমেলো, অর্থহীন ও ভাঙা ছেঁড়ার ভাষাগুলি সুন্দর একটা কাহিনী হয়ে গিয়েছে। হোক না ইংরাজি ভাষা, প্রত্যেকটি ধ্বনিতে
একটা নতুনত্ব আছে। রাধিয়া রাধিয়া, জজ সাহেব উচ্চারণ করছেন, এই নামটার কোনো ইংরেজি করা যায় না, ওই নামটাকে বদলানো যায় না। শেষ পর্যন্ত রাধিয়া টিকে থাকতে পারেনি। আসামির হাতে নিগ্রহ অসহ্য হওয়ায় সে বাপের বাড়ি চলে যায়। তারপর এক মাসের মধ্যে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়। আসামির প্রস্তাবে শনিচারি রাজি হয়নি। গত অক্টোবরের পয়লা তারিখে ভোরবেলায় কুয়াশার মধ্যে শনিচারি জল আনবার জন্য কলসি হাতে গ্রামের বড় ইঁদারার দিকে চলেছিল। পথের পাশে আখের ক্ষেতের ভিতর আসামি গিরধারি একটা হেঁসো নিয়ে অপেক্ষায় ছিল। ঠিক হিংস্র প্যান্থারের মতো গিরধারি আখের ক্ষেত থেকে লাফ দিয়ে বের হয়, শনিচারির কলার উপর তিনটি পোঁচ দেয়। শনিচারি সেইখানে দাঁড়িয়ে একবার চিৎকার করে, তারপরেই প্রাণহীন হয়ে পড়ে যায়। গিরধারী গোপ যখন এই কাজ করছিল, গ্রামের তিনজন চাষি তাকে দেখতে পায় ও চিনতে পারে। আসামি পালিয়ে গিয়ে ফেরার হয়। পাঁচ দিন পরে কাটিহার বাজারে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি তিনবার অপরাধ স্বীকার করেছে, তিনবার অপরাধ অস্বীকার করেছে। সকল সাক্ষ্য প্রমাণ ও তদন্তের হিসাব নিলে এ বিষয়ে তিলমাত্র সংশয় থাকে না এবং সিদ্ধান্ত করতে হয় যে গিরধারী গোপ শনিচারিকে বেশ একটা মতলব করে আর প্রতিহিংসা বসে খুন করেছে। এক্ষেত্রে আসামির প্রতি সুবিচার করার জন্য আমি তাকে চরম দণ্ড, প্রাণদণ্ড দিলাম। ঝটপট 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 ঝালর লাগানো প্রকাণ্ড পাখাটা সশব্দে দুলতে থাকে। আদালত ঘরে আর কোনো শব্দ ছিল না। জনতা শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল গিরধারী গোপের মূর্তিটার দিকে। ২৫-২৬ বছর বয়স, রোগা চেহারার গিরধারী, চোখের কোল দুটো কালো, যেন বেশ মোটা সুরমা লেপে দেওয়া হয়েছে। দু হাতে হাঁটু দুটোকে বুকের সঙ্গে জড়িয়ে পা দোলাচ্ছিল গিরধারী। জজ সাহেবের গলা ঘর ঘর করে উঠল। হিন্দি ভাষায় বললেন, আসামি গিরধারী গোপ, তোমার অপরাধ সবুত হয়েছে। তুমি মুসাম্মাত শনিচারিকে খুন করেছ। মহামান্য সরকারের ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারার নির্দেশ মতো আমি তোমাকে প্রাণদণ্ডের আদেশ দিলাম। তোমাকে দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে যতক্ষণ না তোমার প্রাণ শেষ হয়ে যায়। বহুত আচ্ছা, গিরধারী উত্তর দিল। শাণিত বিদ্রুপের হিংসা মাখা একটা ক্ষুদ্র প্রতিধ্বনি যেন আদালত ঘরের স্তব্ধতাকে খান খান করে দিল। ডকের চারদিকে পুলিশেরা উঠে দাঁড়াল। উকিল মুক্তারের দল একে একে আসন ছেড়ে বাইরে চলে গেল। জনতা টলমল করে একবার ডকের দিকে কৌতূহলের আবেগে ঝুঁকে পড়ল। পুলিশ বাধা দিয়ে জনতা সরিয়ে দিতে থাকে, আগে চলো, আগে চলো, রাস্তা ছাড়ো, খবরদার। কোমরে দড়ি, হাতে হাত করা, গিরধারী গোপ আদালত ঘর ছেড়ে হেঁটে চলল। তার আগু পিছু দুদিকে প্রহরী, দুপাশে তিন তিন জন করে বন্দুকধারী পুলিশ। গিরধারীর প্রতিটি পদক্ষেপ শান্ত ও নির্ভুল, কিন্তু প্রহরীদের উৎকণ্ঠা ও ব্যস্ততার সীমা ছিল না। আদালতের সিঁড়ি থেকে অপেক্ষমান হাজতগামী পুলিশ লরিটা বড়জোর ১৫০ গজ পথ, এইটুকু পথ পার হতে হবে, তবু হাবিলদার তিনবার অ্যাটেনশন আর ১০ বার লেফট রাইট হাঁক দেয়, থুপথাপ বুট ঠোকাঠুকি চলে। তবু এতদিনের প্যারেডে অভ্যস্ত পায়ের কদম বারবার ভুল হয়ে যায়। এদিকে দুজন পুলিশ হুমড়ি খেয়ে এগিয়ে যায়, তো ওদিকে একজন হোঁচট খেয়ে পিছিয়ে পড়ে যায়। গিরধারীর কোমরের দড়ির এক প্রান্ত শক্ত করে মুঠোর মধ্যে ধরে এমন জোয়ান চেহারার সিপাহীটাও হাঁপাতে থাকে।
হামিলদারের হাতের ছড়ির ইঙ্গিতের তালে তালে বন্দুকধারীরা শরীর দুলিয়ে এক ঢঙে কদম ফেলবার চেষ্টা করে। শ্বেদাক্ত কপালের রগ তপতপ করে কাঁপে। বড় বেশি উৎকণ্ঠা, বড় বেশি উদ্বেগ, ভয়ানক রকমের দায়িত্ব। সাধারণ আসামি নয়, এক জঘন্য খুনের আসামি। তার পরমায়ু নিলামে বিকিয়ে গিয়েছে আজ, তাই তার আজ এত দাম, তাই এত সাবধানতা। রোগা গিরধারী গোপের ছোট ফুসফুসটাকে লোহার আবরণ দিয়ে ঘিরে নিয়ে যেতে পারলেই ভালো ছিল। ওর গায়ে যেন এক কণা ধুলো না লাগে, ওর কানে যেন পাখির ডাকের শব্দ না পৌঁছয়। কে জানে কোথা থেকে, কোন ফাঁকে, কোন বেআইনি সূর্যের রক্তবাঁকা আলোক ওর চোখের দৃষ্টিকে উতলা করে দেবে। হয়তো থমকে দাঁড়াবে, আকাশের দিকে তাকাবে, নড়তে চাইবে না। গিরধারীর জীবনে আজ এই পৃথিবীর রূপ রস গন্ধ অবান্তর হয়ে গিয়েছে। আলগোছে সরিয়ে নিয়ে যেতে হবে গিরধারীকে। ফাঁসির আসামির বুক যেন আনন্দে দুলে না ওঠে, ছিঁড়ে যেতে পারে, যেন চমকে না ওঠে, ফেটে পড়তে পারে। তাহলে এত বড় মামলার ঘটা, আইন দুরস্থ পৃথিবীর এত বন্দোবস্ত, সব ভেস্তে যাবে। কোনো রোগীকে, কোনো মুমূর্ষুকে, কোনো আহতকে এত সতর্ক সমাদরে কোনোদিন তারা বহন করেনি। পুলিশ লরির ভিতর পা দিয়েই গিরধারী একবার বাইরের দিকে উঁকি দিয়ে দেখবার চেষ্টা করল, কাউকে যেন সে খুঁজছে। হামিলদার ব্যস্তভাবে বলল, বসে বড়, দেখবার মতো কিছু নেই। গিরধারী হেসে ফেলল, আপনি ঠিক বলেছেন হামিলদার সাহেব, আর দেখবার কিছু নেই, কেউ আসেনি। আদালত এলাকার সীমা ছাড়িয়ে পুলিশ লরি দ্রুত বেগে দৌড়ে চলেছে। প্রহরীরা যেন একটু স্বস্তি ফিরে পেয়েছে। আসামি লোক ভালো, কোনো দৌরাত্ম্য করল না। আসামি একেবারেই ছিঁচ কাদুনে নয়, একবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল না, হাহুতাশ করল না। এই ধরনের আসামির হেফাজত নিয়ে বেশ ভালো লাগে, কোনো হাঙ্গামা সইতে হয় না। মাথার পাগড়ি খুলে পাশে রাখল সিপাহীরা, কপালের ঘাম মুছল। গিরধারীর দিকে একটু করুণা ভরা কৃতজ্ঞতার সঙ্গে তারা বারবার তাকিয়ে দেখতে থাকে। মনে হচ্ছে লোকটার প্রাণ বেশ পোক্ত ধাতুতে তৈরি, একটুও ঘাবড়ায়নি। অর্জুন সিং বলে, শেষ পর্যন্ত এইরকম দিমাগ নিয়ে টিকতে পারলে ভালো, কোনো কষ্ট পাবে না। হামিলদার সন্দিগ্ধভাবে উত্তর দেয়, ভগীরথ পাণ্ডে হাতের চেটোয় এক টিপ খৈনি নিয়ে জোরে জোরে টিপতে আরম্ভ করে, আলোচনায় যোগ দেয়, হ্যাঁ আর ঘাবড়ে গিয়ে বা লাভ কি, জোরসে রাম নাম করো আর শক্তে ঝুলে পড়ো, ভয় করবার কিচ্ছু নেই। ঠোঁট কুঁচকে গিরধারী আরেকবার হাসল। সিপাহীদের দিকে তাকিয়ে যেন একটু তাচ্ছিল্য করেই বলল, আপনারা কেন এত মাথা ঘামাচ্ছেন, মনে হচ্ছে আপনারাই ঘাবড়ে গিয়েছেন, বড় বেশি প্রেম দেখাচ্ছেন। কিন্তু জেনে রাখুন, আমি ফাঁসি যাব না। সিপাহীরা একটু অপ্রস্তুত হয়ে শুকনো মুখে হাসতে থাকে, মাফ করো ভাইয়া, বেশ তোমার কথাই ঠিক, তোমার সঙ্গে তর্ক করার ইচ্ছে নেই আমাদের। হামিলদার গিরধারীর মুখের দিকে তীব্র একটা দৃষ্টি তুলে তাকিয়ে রইল। তারপরে পাশের সিপাহীরা কানের কাছে ফিসফিস করে বলল, দেখছ ওষুধ ধরে গিয়েছে, এর মধ্যেই মাথার গোলমাল শুরু হলো। হতেই হবে, মানুষ তো আর লোহার তৈরি নয়। কনস্টেবল শাকির আলী বলে, বোধহয় আপিল করবে বলে ঠিক করেছে। হাবিলদার ঠাট্টা করে, আপিল করবে, ওর সংসার বিক্রি করলে 10টা টাকাও হবে না, এক নম্বরের দরিদ্র, আপিল করবে কোথা থেকে। অর্জুন সিং, তবে ও কি বলতে চায়? হাবিলদার, বলতে চায় ওর মাতার মুন্ডু, বুদ্ধি বিগড়ে যাচ্ছে। আর কদিনের মধ্যেই গিরধারী হঠাৎ
একটি খৈনি চায়। হাবিলদার একটু দয়ার্দ্র স্বরে আপত্তি জানায়, মাফ করো ভাইয়া। গিরধারি আবার ঠাট্টা করে, দিয়ে ফেলুন সিপাহীজি, আমি এখনই মরছি না, কোনো ভয় নেই আপনাদের, হাজত পর্যন্ত বেঁচে বেঁচে পৌঁছে যাব, আপনাদের মাথার পাথর নেমে যাবে। সিপাহীরা সবাই চুপ করে থাকে। হাবিলদার বলে, আমাদের কাছে মেহরবানি করে কিছু চেয়েও না গিরধারি, এই তো আর কিছুক্ষণের মধ্যেই হাজতে পৌঁছে যাবে, জেলার বাবুর কাছে আর্জি করো, যা চাইবে সব পাবে। গিরধারি একটু অহংকারের সুরে উত্তর দেয়, আমি কিছুই চাইব না, কিছু দরকার নেই আমার, আমি সব পেয়ে গেছি। বড় খুশি লাগছে সিপাহীজি। প্রহরী পুলিশদের মধ্যে কানাকানি আলোচনা হয়, এত টনটনে জ্ঞান ভালো নয়, এরাই শেষ পর্যন্ত বেশি ভেঙে পড়ে, এখন তো শুধু জেদের জোরে ফরফর করছে, লম্বা লম্বা বুলি ঝাড়ছে, আর দুটো দিন পার হোক, অন্ধ মোষের মতো গড়াদে মাথা ঠুকবে আর গোঁ গোঁ করবে, ফাঁসির শাস্তি। এ কি ঠাট্টার কথা রে ভাই। গিরধারি বলে, আমি সব শুনতে পাচ্ছি সিপাহীজি, যত খুশি আফসোস করুন আপনারা, কিন্তু আমি জানি আমার ফাঁসি হবে না। গিরধারির কথাবার্তায় পাগলামির কোনো আভাস নেই, কিন্তু এত জোর গলায় সে যে কথা বলছে সেটা প্রলাপ ছাড়া আর কি হতে পারে। প্রহরীদের সংশয় আর কৌতূহল একসঙ্গে মনের মধ্যে প্রবল হয়ে উঠছিল। কোথা থেকে এই বিশ্বাস পেল গিরধারি? মোটর লরি একটা চক পার হয়ে বাঁদিকে মোড় ঘুরল, মুখ ঘুরিয়ে ডান দিকের পথের দিকে যেন একটা তৃষ্ণার্ত দৃষ্টি প্রসারিত করে গিরধারি কিছুক্ষণ তাকিয়ে রইল। লাল কাঁকড়ের একটা কাঁচা সড়ক চলে গিয়েছে একে বেঁকে, দুপাশে আম শাল আর তেঁতুলের ছায়া নিয়ে অবাধ অবারিত মাঠের বুকের উপর দিয়ে সড়কটা ডাইনে বায়ে এক একটা ছোট ছোট গ্রাম ছুঁয়ে দিকবলয়ের কোণে গিয়ে যেন মিলিয়ে গেছে। গিরধারি জিজ্ঞাসা করল, এই রাস্তা কোন দিকে গিয়েছে হাবিলদার সাহেব? হাবিলদার, অনেক দূর গিয়েছে, রফিনগরের বাজার ছাড়িয়ে বাবুঘাট থানা পার হয়ে একেবারে মুঙ্গের জেলায় গিয়ে পড়েছে। কেন বলো তো? গিরধারি, মিঠাপুর গাঁ এই পথে পড়ে। হাবিলদার, হ্যাঁ, কিন্তু মিঠাপুরের সঙ্গে তোমার কি সম্পর্ক? গিরধারি, আমার শ্বশুর বাড়ি ওই গাঁয়ে। প্রহরীর দল চাপাসরে একসঙ্গে আফসোস করে, আর তোমার শ্বশুর বাড়ি? গিরধারি মুখ ঘুরিয়ে আবার মিঠাপুরে কাঁচা সড়কের দিকে স্থির দৃষ্টি তুলে তাকিয়ে থাকে। পুলিশের কোনো মন্তব্য বোধহয় কানে শুনতে পাচ্ছে না গিরধারি। দূরের সরপিল পথের মাটির সঙ্গে গিরধারির সমস্ত ইন্দ্রিয় গ্রাম যেন পাকে পাকে জড়িয়ে পড়েছে। ওর চোখ মুখে সেই রকম একটা মুগ্ধ আবেশ থমথম করছিল। আবার সোজা হয়ে বসতেই অর্জুন সিং প্রশ্ন করল, সত্যি কথা বলো তো গিরধারি, মেয়েটাকে তুমি খুন করেছিলে? গিরধারি, হ্যাঁ, আমি আগেই ওকে জানিয়ে দিয়েছিলাম যে একদিন সব দেনা পাওনার হিসাব নেব, যেদিন সুবিধা পেলাম হিসাব নিয়ে নিলাম। হাবিলদার, বড় ভুল করেছিল গিরধারি। গিরধারি যেন ভুল বুঝতে পেরেছে তেমনি অনুশোচনার সুরে জবাব দিল, হ্যাঁ হাবিলদার সাহেব, রাত্রিবেলা একটু নিরালা জায়গাতে কাজ খতম করা উচিত ছিল, কিন্তু সকাল হয়ে গিয়েছে বুঝতে পেরেও মনের রাগকে বোঝাতে পারলাম না, লোকে দেখে ফেলল, নইলে খুন করেছে তার জন্য কোনো অনুতাপ নেই গিরধারির মনে, এই বিষয়ে সে নিজেকে আজও নির্ভুল মনে করে, শুধু ভুল সে ধরা পড়ে গিয়েছে, অপরাধীর দীনতা লজ্জা ও মর্মপীড়ার কোনো চিহ্ন আবিষ্কার করা যায় না গিরধারির কথায়।
শাকির আলী আশ্চর্য হয়ে বলে, আমি বাস্তবিক এই কথা ভেবে আশ্চর্য হই, আজ পর্যন্ত কোনো ফাঁসির আসামিকে তার কসুরের জন্য দুঃখ করতে দেখলাম না। হাবিলদার, আর দুঃখ করার মতো মন ওদের থাকে না ভাই, নিজের কসুরের কথা ওরা একদম ভুলে যায়। অর্জুন সিং বলে, ফাঁসির হুকুম না হলে মানুষের মতো মনটা তবু থাকে, নিজেকে পাপী বলে বুঝতে পারে, একাতটুকু আফসোসও করে, কিন্তু হাবিলদার একটু সম্ভ্রম ও সংকোচে আমতা আমতা করে বলে, একটা প্রশ্ন করব গিরধারি, মাফ করো ভাই। গিরধারি বলুন। হাবিলদার, তোমার জেনানা রাধিয়া কি সত্যি খারাপ হয়ে গিয়েছিল? গিরধারের মুখটা কঠিন হয়ে উঠল, শান্তভাবে বলল, সে খবর সে জানে আর আমি জানি, আপনাদের শুনে কি লাভ? হাবিলদার তীক্ষ্ণ মিজাজে বেশ চড়া গলায় বিদ্রুপ করে, আরে তুমি তো দুনিয়াকে সে খবর শুনিয়ে দিয়েছ, নিজেই আদালতে আর পুলিশের কাছে বলেছ। গিরধারের মুখটা অসহায়ের মতো করুণ ও বিষণ্ন হয়ে ওঠে, অনুনয় সুরে প্রশ্ন করে, হ্যাঁ মেহরবানি করে বলুন তো হাবিলদার সাহেব, আমি কি বলেছি? আমার ঠিক মনে পড়ছে না। হাবিলদার বলেন, তুমি বলেছ যে তোমার জেনানা রাধিয়া তোমাকে বিষ খাওয়াবার চেষ্টা করত। কথাগুলিকে যেন মনে সব আগ্রহ দিয়ে বরণ করে নিচ্ছিল গিরধারি। শুনতে শুনতে সারা মুখে বিচিত্র এক পরিতৃপ্তি উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়ছিল। নৌকার ঘুমন্ত যাত্রী হঠাৎ জেগে উঠে ঘাটের মাটির নিকটে দেখতে পায়, সফল ভরসার আনন্দে দীর্ঘ অপেক্ষার ক্লান্তি মুহূর্তে নিঃশেষ হয়ে যায়। গিরধারীর দৃষ্টিটা যেন সেই রকমের এক প্রচণ্ড অন্ধকারের স্রোতের টানে অবধারিত অন্তিমের দিকে টেনে নিয়ে চলেছে গিরধারীকে। কিন্তু গিরধারীর মনে কোনো শঙ্কা নেই, তার হাতের মুঠোয় যেন একটা শক্ত কাছির অবলম্বন রয়েছে, দূর তটভূমির হৃদয়ের এক কঠিন আশ্বাসের সঙ্গে বাঁধা। মাঠের পর মাঠ পার হয়েও আরো দূরে মুঙ্গের রোডের এক পাশে মিঠাপুর গ্রাম। গিরধারীকে ফাঁসির অপমান ও বেদনা থেকে উদ্ধার করে নিয়ে যাবে মিঠাপুরের এই মাটির ঘরের নিভৃতে একটা বুক ভরা আকুলতা এখন প্রস্তুত হচ্ছে, উপায় খুঁজে বের করছে। এখন বুঝতে পেরেছে রাধিয়া, এতখানি বুদ্ধি তার আছে। সাকির আলী প্রশ্ন করে, বলো গিরধারী, কথাটা কি সত্য? গিরধারী প্রশ্ন শুনে চমকে ওঠে, ঘোর মিথ্যার আবরণ দিয়ে ঢাকা এই কথার অর্থটা কি ধরা পড়ে গেল? সামলে নিয়ে বেশ শান্তভাবে গিরধারী উত্তর দেয়, সত্য না মিথ্যা সে খবর আমি জানি আর সে জানে। হাবিলদার মন্তব্য করে, এটা কিন্তু একেবারে মিথ্যে কথা বলেছ গিরধারী, নিজের প্রাণ বাঁচাবার জন্য জঘন্য একটা মিথ্যা কথা বললে, কিন্তু কোনো লাভ হল না, না বাঁচল নিজের প্রাণ, না রইল নিজের স্ত্রীর ইজ্জত। অর্জুন সিং কর্কশ্বরে বলে, একবার ভেবে দেখলে না কি ভাবলো তোমার বউ, বিচারি নিজের কানে তোমার ওই কথা শুনেছে। অনুযোগ আর ধিক্কার শুনে গিরধারী একটুও কুণ্ঠিত হয় না, তার চেহারার উৎফুল্লতা যেন নতুন বিশ্বাসে আরো সজীব হয়ে ওঠে। মনের ভিতর আদালত ঘরের ছবিটা অস্পষ্টভাবে দেখতে পায় গিরধারী, কালো কালো নরমুণ্ড তাকে ঘিরে ধরে রয়েছে, জজ আর উকিলেরা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিয়েছিল গিরধারী, রাধিয়া আমাকে বিষ খাওয়াবার চেষ্টা করত, আমি জানি একদিন না একদিন সে নিশ্চয়ই আমাকে বিষ খাওয়াবে, আমি তাই। আদালত ঘরের এক কোণে আঁচল দিয়ে মুখ ঢেকে বদ্রী চাচার পাশে চুপ করে বসেছিল রাধিয়া।
হঠাৎ গিরধারীর একটা অদ্ভুত প্রলাপ শুনতে পেল রাধিয়া। চোখ তুলে তাকালো গিরধারীর ধূর্ত মূর্তিটার দিকে। কয়েকটি মুহূর্তর মতো গিরধারীর চোখের তারা দুটো রাধিয়ার মুখের দিকে তাকিয়ে কে জানে কিসের আবেদন জানাবার জন্য স্থির হয়ে রইল। সব বুঝতে পারে রাধিয়া, গিরধারীর শেষ কামনার নিবিড় আগ্রহ ওই প্রলাপের আড়ালে কিসের স্পষ্ট ইশারা জানিয়ে দিচ্ছে। রাধিয়ার হাতের কাঁচের চুড়িগুলি একবার শব্দ করে বেজে ওঠে। শুনতে পায় গিরিধারী, বুঝতে পারে গিরধারী, তাহলে বুঝতে পেরেছে রাধিয়া। গিরধারীর সকল উদ্বেগ এক সাফল্যের গর্বে নিশ্চিহ্ন হয়ে উড়ে যায়। ফাঁসির মৃত্যুর অসম্মান থেকে গিরধারীর অন্তরাত্মা উদ্ধার পাবার জন্য রাধিয়ারই কাছে আপিল জানাচ্ছে। আবছা ভাষার সেই অর্থ পৃথিবী ধরতে না পারুক, রাধিয়া নিশ্চয়ই ধরেছে। জেলের ফটক দেখা যায়। বুড়ো বটের ছায়ায় ফটকের দাঁতগুলি অস্পষ্ট হয়ে গিয়েছে। উপরে বটের পাতার আড়ালে শত শত বাদুড় ঝুলছে। নিচে বন্দুক কাঁধে পায়চারি করছে সান্ত্রী। ফটকের পাশে একটা কাঠের ত্রিভুজের মধ্যে পিতলের ঘণ্টা ঝুলছে। মোটর লরি ক্রমে মন্থর হয়ে ফটকের সামনে এসে একেবারে থেমে গেল। ঝটপট মাথায় পাগড়ি গুঁজে লাঠি খাতা বন্দুক আর গিরধারীকে নিয়ে প্রহরীরা লরি থেকে বুড়ো বটের ছায়ায় দাঁড়াল। অর্জুন সিং এর মনটা একটু করুণাপ্রবণ। গিরধারীকে পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, আর সময় নেই গিরধারী, এইবার আমাদের হেফাজত ছেড়ে তোমাকে ভিতরে ঢুকে পড়তে হবে, ধরিত্রীকে প্রণাম করে নাও। গিরধারী বিস্মিতভাবে অর্জুন সিং এর দিকে তাকাল। অর্জুন সিং বলল, সবাই করে ভাইয়া, নাও, তাড়াতাড়ি একটু ধুলো কপালে ছুঁয়ে নাও, আর সুযোগ পাবে না। ফটকের ছোট দরজাটা তখন কোকিয়ে কোকিয়ে খুলছে। গিরধারীর জীবনের রথ এসে পথের শেষে পৌঁছে গিয়েছে। গিরধারীর জীবনে আর উল্টো রথের আশা নেই। পিছনের দুনিয়ার মাটি সরে যাবে এই মুহূর্তে। তার সামনে ওই লোহার গড়াদের ওপারে প্রণাম করার মতো মাটি আর পাওয়া যাবে না। কিন্তু অর্জুন সিং দুঃখিত হয়ে দেখছিল গিরধারী চুপ করে দাঁড়িয়ে আছে। হাবিলদার বলল, চলো। চলল গিরধারী। ফটক পার হয়ে অন্য পৃথিবীর বুকের ভিতরে গিয়ে ঠাঁই নিল। সিপাহীরা ভিতর থেকে ফিরে এসে যখন আবার ফটকের কাছে দাঁড়াল, ঢং ঢং করে বাজল পাঁচটা ঘণ্টা। বুড়ো বটের ছায়া লম্বা হয়ে ছড়িয়ে পড়েছে তখন। পুলিশ লরির ইঞ্জিনটা স্টার্ট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোপাচ্ছিল। ফটকের মুখ থেকে বের হয়ে প্রহরীর দল অলসভাবে আবার লরির ভিতরে একে একে উঠে বসল। হাবিলদার, অর্জুন সিং, সাকির আলী ও আর সবাই। শুধু গিরিধারী নেই। জ্যান্ত গিরিধারীর প্রাণ জেলেরের কাছে জমা দিয়ে শুধু রশিদ নিয়ে ফিরে চলল প্রহরীর দল। মোটর লরিটা আচমকা একবার বাম্প করে দ্রুত দৌড়ে চলে গেল। পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া নিরেট পাথর আর কংক্রিটের গাঁথুনি দিয়ে তৈরি খুপরির মধ্যে ভাগলপুরী কম্বলের উপর শুয়ে সে রাত্রে গিরধারী কি স্বপ্ন দেখেছিল তা কেউ জানে না। কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেলের প্রত্যেক কর্মচারী, ওয়ার্ডার, সান্ত্রি আর কয়েদি বুঝতে পারল এক অতি দুর্দান্ত ফাঁসির আসামি এসেছে। জেলার থেকে আরম্ভ করে ওয়ার্ডার, সান্ত্রি আর ডাক্তার সবাইকে যা খুশি টিটকিরি দিয়েছে আর গালাগালি করেছে, একেবারে বেপরোয়া আসামি। ম্যাথরের সঙ্গে রসিকতা করে শালা সম্পর্ক পাতিয়েছে। স্থূলাকার সান্ত্রি পাড়েজিকে একটা নতুন নাম দিয়েছে, বীর বুকুদর। তাঁতঘরের কয়েদিরা কাজ করতে করতে তখনও শুনতে পাচ্ছিল সেলের মধ্যে ফাঁসির আসামি গিরধারী গলা খুলে গান গাইছে, নজরিয়া লুভাই লিয়ে যা, মন তিরছি হারে মন তিরছি। কে জানে
কিসের স্বপ্নে মাতোয়ারা হয়ে আছে গিরধারী? সারাদিন গোলমাল করে, মাঝে মাঝে চিৎকার করে বলে, কোন শালা আমাকে ফাঁসি দেবে দেখব। আবার বিদ্রুপ করে বলতে থাকে, আহা কত শখ, দড়িতে ঝুলিয়ে মারবে, পাগলা কুত্তা পেয়েছে না? প্রতিদিন খাবার নিয়ে হাঙ্গামা করে গিরধারী, একগ্রাস ভাত মুখে দিয়েই থুথু করে ফেলে দেয়। সন্ধ্যা হতেই চেঁচামেচি আরম্ভ করে, মশারি চাই, উফ কি ভয়ানক মশা, যেমন জেলের লোকগুলি তেমনি মশাগুলি। শান্তি পারেজি মেজাজের ধৈর্য কষ্ট করে অটুট রাখে, শান্তভাবে বোঝাতে চেষ্টা করে, এরকম গোলমাল করো না, সব পাবে, ঘুমো ঘুমো। আরো কিছুক্ষণ দাপাদাপি করে একটু শান্ত হয় গিরধারী, ঝিমোতে থাকে, তারপর ঘুমিয়ে পড়ে। গড়াদের বাইরে পাড়েজির একটানা পাহারা ও বুটের শব্দ অন্ধকারে মচমচ করে, ঘণ্টা বাজে, পাহারা বদল হয়, ঘুমন্ত গিরিধারীর বুকের প্রতিটি স্পন্দনকে সযত্নে পাহারা দেবার জন্য নতুন শান্তি আসে। হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে গিরধারী, জিজ্ঞাসা করে, কত রাত হল? 11টা। চুপ করে ঘুমাও, শান্ত্রী দিলবার মিয়া উত্তর দেয়। গিরধারী তবু জেগে জেগে কিছুক্ষণ উসখুস করে, তারপর ঘুমিয়ে পড়ে অঘরে। সমস্ত পৃথিবীর জীবন যন্ত্রের ছন্দের সঙ্গে নিঃশ্বাসে ও প্রশ্বাসের তাল রেখে সেই রাতের কোটি কোটি মানুষের মতো ঘুমোতে থাকে গিরধারী। 2 মিনিট পরেই জেগে ওঠে গিরধারী, শান্ত্রীকে উদ্দেশ্য করে বলে, খুব ভালো ঘুম হলো সিপাইজি, আহ। দিলবার মিয়া বলে, আবার ঘুমাও। গিরধারী বিরক্ত হয়ে বলে, আর কত ঘুমাবো সিপাইজি। হাইকোর্টের সহি নিয়ে লাল চিঠি এসে গিয়েছে, ওয়ার্ডার আর শান্ত্রীরা সকলেই সেই খবর রাখে। গিরধারীর আয়ুর মুহূর্তগুলি এইবার হিসাব করে বেঁধে দেওয়া হয়েছে, এইবার চলে যেতে হবে। ব্যারাকের রসুই ঘরে রান্না করতে করতে ওয়ার্ডাররা আলোচনা করে, 2 দিন থেকে গিরধারী গোপ একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, আরও ঠান্ডা হওয়া এখনো বাকি আছে, এখনো কিছু কিছু ইয়ার্কি করে, এখনো ওর বিশ্বাস যে ওর ফাঁসি হবে না, তাই ভালো, তাই ভালো, ওই বিশ্বাস নিয়েই বাকি কটা দিন পার করে দিক। যাই বলো, গিরধারী গোপ কিন্তু বড় শক্ত খুনি, এদের যাওয়াই ভালো। আরে নেই ভাই, তাতে কোনো লাভ হয় না, আর সব খুনির যদি ফাঁসি হতো তবে না হয় বলা যেত, একটা নিয়ম আছে, যারা খুন করে ধরা পড়ে তাদেরই শুধু ফাঁসি হয়। হ্যাঁ, ভেজাল খাবার খাইয়ে কত লোককে খুন করা হচ্ছে, তাদের তো কই ফাঁসি হচ্ছে না, উল্টে তাদের লাইসেন্স দেওয়া হয়। গাঁজা আফিম খেয়ে কত লোক রক্ত শুকিয়ে মরে যায়, কই কেউ তো বাধা দেয় না, বিচার করে না? কত লোকে ফুর্তি করে মোটর গাড়ি চালিয়ে কত লোক মারে, কিন্তু জেনে শুনে তো মারে না ভাই, ভুল করে মারে। আরে হ্যাঁ হ্যাঁ, সব খুনই ভুল করেই হয়, মেজাজের ভুল। শান্ত্রী পাড়েজি পাহারায় এসে দেখল ধীর স্থির হয়ে বসে আছে গিরধারী। এইরকম দৃশ্যই পাড়েজি আশা করেছিল, মৃত্যুর ফাঁদে পড়ে প্রত্যেক অভিশপ্ত প্রাণ প্রথম কয়েকটা দিন যেন দুরন্ত হয়ে ওঠে আর বিদ্রোহ করে, তারপরেই ধীরে ধীরে নেতিয়ে পড়ে, শত আশ্বাসে ও প্রেরণায় তখন তাকে আর ঠেলে তুলতে পারা যায় না। পাড়েজি বলল, লাল চিঠি তো এসে গিয়েছে গিরধারী। গিরধারী, হ্যাঁ পাড়েজি, পাড়েজি, বাস ভয় করবার কিচ্ছু নেই, প্রেম সে রাম নাম করো। গিরধারী শান্তভাবে উত্তর দিল, আপনি সান্ত্বনা দেবেন না পাড়েজি, আমার ফাঁসি হবে না। শান্ত্রী পাড়েজি চুপ করে থাকে, এখনো মুক্তির স্বপ্ন দেখছে গিরধারী? সব দিকে এত টনটনে জ্ঞান, শুধু একটি ক্ষেত্রে গিরধারী একেবারে অপগণ্ড শিশুর মতন বোকা, এর কোনো কারণ খুঁজে পায় না পাড়েজি, হয়তো মাথার দোষ দেখা দিয়েছে গিরধারীর। গিরধারী বলে,
আমাকে এক টুকরো খড়ি জোগাড় করে দিতে পারেন পাড়িজি? পাড়িজি কেন? গিরধারি, ছবি আঁকব। পাড়িজি, জেলের বাবুকে বলবো? গিরধারি, জেলের গরুগুলো এত রোগা কেন পাড়িজি? পাড়িজি, আমি জানি না। গিরধারি, নিশ্চয় ভালো করে খাওয়ানো হয় না। পাড়িজি, জানি না, আমি গয়লা নই। গিরধারি, জেলের বাবু আসুক, আচ্ছা করে দু কথা শুনিয়ে দিতে হবে। দুনিয়ার সব আবদার, দয়া আর মায়াগুলির জন্য গিরধারীর মনে যেন আরো বেশি করে একটা অদ্ভুত গরজ জেগে উঠেছে। আশ্চর্য হয় শান্তি পাড়িজি। গিরধারী আর গান গায় না, শুধু বারবার প্রশ্ন করে, কটা বেজেছে সিপাইজি? আজ কত তারিখ? এক এক সময় ঘন্টার পর ঘন্টা নিঝুম হয়ে থাকে গিরধারী। তার অন্তর্লোকের পথে যেন কারো পায়ের শব্দ শুনছে। সে আসছে, সে এতক্ষণে নিশ্চয়ই রওনা হয়ে গিয়েছে। আর কি দেরি করতে পারে সে? মিঠাপুর থেকে লাল কাঁকড়ের সড়ক ধরে হেঁটে হেঁটে শান্তিময় মৃত্যুর উপর ঢৌকন নিয়ে রাধিয়া আসবেই। তার ইশারা বুঝতে কি ভুল করবে রাধিয়া? না না, খুব চালাক মেয়ে রাধিয়া। জীবনের সব কাজে রাধিয়া গিরধারীকে সাহায্য করেছে, আজ করবে না কেন? শুধু একটা কাজে কোনো সাহায্য করতে পারেনি রাধিয়া। কোন স্ত্রী বা স্বামীর সেই পাগলামিতে সাহায্য করতে পারে? রাধিয়াও পারেনি। কিন্তু রাধিয়ার জীবনের সেই একটিমাত্র অভিশাপকে গিরধারী হেঁসো দিয়ে নির্মূল করে দিয়েছে। তবে আর কেন, এখন তো পথে আর কোনো কাঁটা নেই, স্বচ্ছন্দে রাধিয়া চলে আসতে পারে। গিরধারীর বিশ্বাস একটুও বিচলিত হয় না, রাধিয়া ঠিক সময় মতো পৌঁছে যাবে। ফাঁসির মৃত্যু থেকে রাধিয়া তাকে মুক্তি দেবে নিশ্চয়ই। কিন্তু গিরধারীর স্বপ্ন বোধহয় মিথ্যে হতে চলল। জেলার ও ডাক্তার এসে দাঁড়ালেন সেলের কাছে। গিরধারীর ওজন নেওয়া হল। গিরধারী কোনো প্রশ্ন করার আগেই জেলার জানিয়ে দিলেন, কাল তোমার ফাঁসির দিন গিরধারী গোপ। গিরধারী চুপ করে রইল। জেলার বললেন, যা খেতে টেতে চাও বলো, সব মিলেগা। গিরধারী জবাব দিল, কিছু না। সেলের দরজা বন্ধ হল। দুপুর পর্যন্ত সেলের মেজের উপর গিরধারীর শীর্ণ মূর্তিটা কুঁকড়ে পড়ে থাকে। দেয়াল, বেঁচি, ছাদ সব নিরেট, কোথাও একটা ফুটো নেই যে সাফ হয়ে পালিয়ে যাওয়া যায়। কয়েদিদের খাওয়া হয়ে গিয়েছে বোধহয়। কাকের ঝাঁক এটো খাওয়ার জন্য কররপ করে উড়ে বেড়াচ্ছে বাইরে, শব্দ শোনা যায়। হঠাৎ যেন নিজের বুকের কাছে একটা শব্দ শুনে চমকে ওঠে গিরধারী। সেলের দরজা খুলে দিলবর মিয়া এসে খবর দিল, মোলাকাতে চলো, তোমার জেনানা এসেছে। না, স্বপ্ন মিথ্যা হয়নি। এক লাফে উঠে দাঁড়ালো গিরধারী, মেঝের উপর কম্বলটাকে এক লাথি মেরে পিছনে সরিয়ে দিল। গিরধারী যেন এই কারাগারের সব বন্ধন ছিন্ন করে চলেছে, আর এখানে ফিরে আসতে হবে না। অফিস ঘরের পাশে একটা গড়াদের ওপারে এসে বসেছে গিরধারী। একজন ওয়ার্ডারের সঙ্গে রাধিয়া ঢুকল অফিস ঘরে। এক দৌড়ে এসে গড়াদের উপর যেন ঝাঁপিয়ে পড়ল রাধিয়া। মেঝের উপর জোরে মাথা ঢুকে ঢিপ করে একটা প্রণামও করল। ফুঁপিয়ে কাঁদছিল রাধিয়া। চরম বেদনা ও হতাশার একটা প্রতিধ্বনি যেন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছিল। রাধিয়া বলে, ছিনিয়ে নিলে গো, তোমার খাবার ছিনিয়ে নিলে। অতি নগণ্য কয়েকটা খাবার জিনিস, একটুখানি গুড়ের হালুয়া আর একটা প্যাড়া পাতায় মুড়ে নিয়ে এসেছিল রাধিয়া। কিন্তু স্বামীকে নিজের হাতের খাবার খাওয়াবার সেই শেষ স্বাদ সফল হল না। ফটকের শান্ত্রীর কাছে সেই খাবার জমা রেখে আসতে হয়েছে। জেলার রাধিয়াকে বোঝাতে চেষ্টা করলেন, এর জন্য এত কান্না কেন? আরো ভালো খাবারের বন্দোবস্ত করে দিচ্ছি।
তুমি নাম করো, কি খাওয়াতে চাও? রসগোল্লা, জিলিপি, গজা? গিরধারী তাকিয়ে থাকে অদ্ভুতভাবে। একটা মৃত মানুষের চোখের কোটর দুটো যেন হাঁ করে রয়েছে। সে দৃষ্টিতে কোনো অর্থ নেই, ভাষা নেই, আবেগ নেই, জ্যোতি নেই। আজ এতদিনে সত্যিকারের ফাঁসির হুকুম শুনতে পেরেছে গিরধারী। রাধিয়ার নিজের হাতের তৈরি মধুর মৃত্যুর উপহার হাতের নাগালে পৌঁছল না। গিরধারীর মেরুদণ্ডটা কাঁপছে, বেঁকে যাচ্ছে, কটকট করে বাজছে, যেন জীবন কাঠি ভাঙছে। ভয়ার্ত ছোট ছেলের মতো হাউ হাউ করে কেঁদে উঠল গিরধারী। বাঁচাও রে বাবা, বাঁচিয়ে দে রে বাবা। সবাইকে আশ্চর্য করল গিরধারী। অদ্ভুত, গিরধারীর মতো এত শক্ত আসামি হঠাৎ এভাবে ভেঙে পড়ল কেন? কিরানীবাবু ঘড়ি দেখলেন, মোলাকাতের সময় শেষ হয়ে গিয়েছে। দুজন ওয়ার্ডার রাধিয়াকে হাত ধরে টেনে ফটকের বাইরে নিয়ে গেল। সেই সন্ধ্যায় জেলের সমস্ত কয়েদি আশ্চর্য হয়ে শুনল ফাঁসির আসামি গিরধারীর ব্যাকুল চিৎকার আর কান্নার শব্দ। বধ্যভূমির গন্ধ পেয়ে একটা পশু যেন আর্তনাদ করছে। সন্ধ্যা শেষ হয়, শাস্ত্রী পাড়েজি পাহারায় আসেন। কান্না থামিয়ে গিরধারী কম্বলের উপর মুখ গুঁজে পড়ে থাকে। রাত্রি আর অন্ধকার ক্রমে ঘনিয়ে ওঠে। সব নম্বর বন্ধ হল। দেখা যায় কলঘর থেকে একটু দূরে খোলা মাঠের উপর নতুন একটা বাতি জ্বলছে। ফাঁসির তক্তা পাহারা দিচ্ছে শান্ত্রি। ঠিক আছে, সব ঠিক আছে। দড়ির পরীক্ষা করা হয়ে গিয়েছে, 3 মণ ওজনের বালির বস্তা ঝুলিয়ে দড়ির শক্তি টেস্ট করা হয়েছে। পোষা অজগরের মতো চর্বি মাখানো দড়িটা এখন গুটিয়ে পাকিয়ে পড়ে আছে অফিস ঘরের একটা সিন্দুকে তালাবন্ধ হয়ে। আর একটা নম্বরের কুঠুরিতে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছে জল্লাদ বংশী দোসাদ। ফাঁসি প্রতি 5 টাকা উপহার। আজ রাত শেষ হয়ে সকাল হলেই বংশী দোসাদের রোজগারের হিসেবে 5 টাকা জমা হবে, ঘাতকতার মজুরি। জেলখানার মাথার উপরে অন্ধকারে বুড়ো বটের পাতার ভিড় ছেড়ে মাঝে মাঝে বাদুরের ছাঁক উঠছে। টর্চ হাতে নিয়ে জেলার, হাবিলদার আর শান্ত্রি রাউন্ড দিয়ে গেলেন। সব ঘুমিয়ে পড়েছে, প্রত্যেকটা নম্বর নিচ্ছুম। তাঁতখানা, কলঘর, ঘানি, তারপর বাদিকে ঘুরে ঘাসের উপর দিয়ে হেঁটে সেলের কাছে এসে সবাই দাঁড়াল। সেলের দরজা খুলে যায়। শ্রান্ত ক্লান্ত গিরধারী উঠে বসে, একটা সেলামও জানায়। জেলার জিজ্ঞাসা করেন, কেমন আছো? ঘুম হয়েছে? গিরধারী, হ্যাঁ বাবু। জেলার, তবিয়ত ভালো আছে? গিরধারী, হ্যাঁ বাবু। জেলার, খেয়েছো? গিরধারী, হ্যাঁ বাবু। জেলার, বেশ বেশ, এখনো অনেক রাত আছে, ঘুমো। জেলার বাবু চলে যাবার জন্য পা বাড়িয়েই আর একবার দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, তোমার কিছু বলবার আছে? গিরধারী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, না। জেলার বাবু চলে যাচ্ছিলেন, গিরধারী ডাকল, বাবু। জেলার, কি? গিরধারী, রোজ রাত্রিবেলা বাইরে গান হয় শুনতে পাই। কে গায়? জেলার অপ্রস্তুতভাবে বলেন, আমার মেয়েরা গান গায়। গিরধারী, কিন্তু আজ কেন দিদিদের গান শুনতে পেলাম না?
জেলার যেন তার মনের মধ্যেই কিছুক্ষণের জন্য ছটফট করেন, চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপর কোনো কথা না বলে বের হয়ে গেলেন। বন্ধ হল সেলের দরজা। সেলের সামনে ডবল সান্ত্রীর পাহারা অন্ধকার আগলে দাঁড়িয়ে রইল, আর নিঃশব্দে বসে রইল গিরধারি। সান্ত্রী পারেজি বলে, ঘুমোবার চেষ্টা করো গিরধারি। গিরধারি বলে, কিছু তুলসী বচন শোনাতে পারেন পারেজি? পারেজি, রাম নাম করো গিরধারি, তুলসী বচনের সার হল রাম নাম, কোনো ভয় নেই। সীতারাম সীতারাম সীতারাম, নিঃশ্বাসের সঙ্গে আস্তে আস্তে নাম উচ্চারণ করতে থাকে গিরধারি। ভোরের আবছা অন্ধকারে জেল কম্পাউন্ডের বাইরে সড়কের উপর গাছতলায় চুপ করে বসেছিল রাধিয়া। একটা কুপিতা নিশাচরীর মূর্তি যেন সময় গুনতে গুনতে ভোর করে ফেলেছে, আর পালিয়ে যেতে পারেনি। রাধিয়ার কাপড় ধুলোয় লাল হয়ে গিয়েছে, রুক্ষ চুলগুলি এলোমেলো হয়ে আছে। সারা রাত যেন জেলখানার প্রত্যেকটি শব্দ উৎকর্ণ হয়ে পাহারা দিয়েছে রাধিয়া, চোখের পলক ফেলেনি, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। রাধিয়ার আঁচলে কয়েকটি কড়ি আর খই পুটলি করে বাঁধা, পাশে একটা মাটির কলসি জলে ভরা। ফটকের আলো নিভে গেল। জেলখানার মাঝখানে একটা গাছের মাথা সারা রাত নতুন আলোর ছটা ফেলছিল, সেই আলো নিভেছে, রাধিয়া দেখতে পায়। ফটকের ভিতর দিয়ে লোক আসা যাওয়া করছে, ভোরের কাকের দল শব্দ করে পূব আকাশের দিকে ছুটছে। সীতারাম সীতারাম সীতারাম, মানুষের বুক থেকে একটা আর্ত মন্ত্রের শব্দ ছিটকে বের হয়ে জেলখানার বাতাসে ছুটোছুটি করে বেড়াচ্ছে, শুনতে পায় রাধিয়া। জলের কলসি হাতে নিয়ে উঠে দাঁড়াল রাধিয়া, তারপর ফটকের দিকে এগিয়ে চলল। সীতারাম সীতারাম সীতারাম, এক অদৃশ্য সেতারের তার হঠাৎ ছিঁড়ে গেল। হ্যাচকা টানে একটা ভাষাহীন বোবা যন্ত্রণা যেন নিমেষের মধ্যে পৃথিবীর বুকের ভিতর ঢুকে পড়ল। শুনতে পায় আর বুঝতে পারে রাধিয়া। ফটকের কাছে একটা গরুর গাড়ি দাঁড়িয়েছিল লাশ নিয়ে যাওয়ার জন্য। রাধিয়া ফটকের কাছে এসে দাঁড়াতেই সান্ত্রী বলল, বসো, চুপ করে বসো, লাশ আসছে। লাশ এলো, কম্বলে জড়ানো গিরধারি। রাধিয়া বলল, কম্বল সরাও, আমি ওকে একবার দেখব। ডোমেরা কম্বলের ঢাকা সরিয়ে দিতেই ছুমকে কপালে হাত দিয়ে এক ঠায় দাঁড়িয়ে রইল রাধিয়া। গিরধারীর আধ হাত, লম্বা জিভ আর দড়ির মতো লিকলিকে গলাটার দিকে রাধিয়া তাকিয়ে রইল কিছুক্ষণ। কাপড়ের আঁচল দিয়ে চোখ দুটো জোরে জোরে ঘষে নিয়ে ফুপিয়ে আস্তে আস্তে বলতে থাকে রাধিয়া, মাফ করো, তোমাকে বাঁচাতে পারলাম না, মাফ করো। তারপর চারদিকে তাকায় রাধিয়া, যেন সমস্ত পৃথিবীকে ধিক্কার দেবার জন্য চেঁচিয়ে উঠল রাধিয়া, ছি 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 ছি, হায় হায়, ফাঁসিওয়ালারা কি ভয়ানক শয়তান গো, এ কি চেহারা করে দিয়েছে গো, এর চেয়ে আমার বিষের হালুয়া যে ঢের ভালো ছিল গো, বলতে বলতে কেঁদে ফেলল রাধিয়া। কি বলছে কি বলছে? ওয়ার্ডারেরা একে একে সবাই এসে রাধিয়াকে ঘিরে দাঁড়ালো, এক আছাড় দিয়ে জলের কলসিটা ফটকের সামনে ফাটিয়ে দিল রাধিয়া। আঁচল থেকে কড়ি আর খই বের করে গিরধারীর লাশের উপর ছিটিয়ে দিল। শেষ ব্রত সাঙ্গ হয়েছে রাধিয়ার। রাধিয়া আর ফিরে তাকালো না, ওয়ার্ডারদের পাশ কাটিয়ে দৌড়ে চলে যায় রাধিয়া।
ওয়ার্ডারেরা দৌড়ে এসে রাধিয়াকে ঘিরে ধরে, দাঁড়াও, পালিও না। রুষ্টা বাঘিনীর মতন হিংস্র দৃষ্টি তুলে রাধিয়া তাকায়, প্রশ্ন করে, কেন? ওয়ার্ডার বলে, তোমাকে পুলিশের হাতে দিতে হবে। রাধিয়া, কি দোষ করলাম? ওয়ার্ডার, তুমি তোমার স্বামীকে বিষ খাওয়াতে এসেছিলে। রাধিয়া চিৎকার করে কাঁদতে থাকে, তাতে তোদের কি রে, আমি তো আমার স্বামীকে ফাঁসি থেকে বাঁচাতে এসেছিলাম রে।